সময়টা 1943 সাল অক্টোবরের 28 তারিখ ঠিক বিকেল 5:15 মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ শিপ এলড্রিজ ফিলাডেলফিয়া বন্দরে নোঙর করে কিন্তু হঠাৎ এক সবুজ আলোর জলকানিতে অদৃশ্য হয়ে যায় দানব আকারের শিপটি আশেপাশের অন্যান্য জাহাজের সেইলররাও তখন কনফিউজড কোথায় হারিয়ে গেল সেই জ্যেষ্ঠ শিপটি যা তাদের রাডারও শনাক্ত করতে পারেনি ঠিক সেই সময়ই ফিলাডেলফিয়া থেকে 500 কিলোমিটার উত্তরে নরফুক পোর্টের ঠিক সামনেই শিপটিকে ভাসতে দেখা যায় তারপর সেটি আবারও রহস্যজনকভাবে গায়েব হয়ে পূর্ববর্তী স্থান ফিলাডেলফিয়া পোর্টে ফিরে আসে অনেকের কাছে মনে হতে পারে এটা কি গল্প ইয়েস ইট ইজ দ্য স্টোরি বাট ইট ইজ দ্য রিয়েল স্টোরি অফ আমেরিকান ডেস্ট্রয়ার আমেরিকার এই ডেস্ট্রয়ার শিপের গল্প কতটুকু সত্য তার ডিটেইলস জানতে আমাদের ফিরে যেতে হবে 1955 সালে একদিন মিস্টার জেসু একজন রহস্যময় কার্লোস মিগুয়ে অ্যালেন্ডের স্বাক্ষরিত একটি লেটার পেয়েছিলেন তিনি দাবি করেছিলেন তিনি ডেস্ট্রয়ার শিপ এলডিজের অনুরোধানের একজন প্রত্যক্ষ সাক্ষী ছিলেন এক্সপেরিমেন্টের সময় ফোরসেত নামের একটি শিপে তিনি কর্মরত ছিলেন যা নোঙর করা হয়েছিল ডেস্ট্রয়ার শিপ এলডিজের ঠিক পাশেই এর ঠিক পরের কয়েক মাসে তাদের মাঝে তীব্র চিঠিপত্রের বিনিময় হয় এবং প্রতিটি চিঠির সাথে নতুন ক্রমবর্ধমান ও বিরক্তিকর তথ্যের উন্মোচন ঘটে নৌবাহিনী টেলিট্রান্সপোর্টেশনের ডেঞ্জারাস অ্যান্ড আনপ্রোটেক্টেড এক্সপেরিমেন্ট করেছিল নিকোলা টেসলার বিশাল কয়েল ব্যবহার করে এই পরীক্ষায় সরকারি কোনো অনুমোদন না থাকায় খুবই গোপনীয়তা রক্ষা করে এর কাজ সম্পূর্ণ করা হয় যার মূল উদ্দেশ্য ছিল নাৎসি সাবমেরিন থেকে আমেরিকান নৌবাহিনীর প্রতিরক্ষা কারণ সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মাঝামাঝি 1943 সালে পরীক্ষাটির ফলাফল ভালো হয়নি কিন্তু অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর রকমের জাহাজটি 500 কিলোমিটার সামনে পিছনে টেলিট্রান্সপোর্টেশন করেছিল ঠিকই তবে ক্রু মেম্বারদের অনেকেই মহাকাশ সময়ের অবিচ্ছিন্নতায় হারিয়ে যায় যারা আর কখনোই ফিরে আসেনি ইউএস নেভি তখন বিপজ্জনক কৌশলটির পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় এবং সমস্ত জীবিতদের সম্মোহনের স্বীকার করে সেই সাথে ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও যা ঘটেছিল তা ভুলে যাওয়ার জন্য কিন্তু এই ঘটনা শোনার পর বিষয়টা এমন পর্যায়ে গিয়েছিল যে অ্যালেনদের কথা বিলিভ করা লোকের সংখ্যাই বেশি ছিল তার আসল নাম কার্ল এম অ্যালেন সাংবাদিকরা দুটি শিপের নাবিকদের খুঁজতে থাকে তখন ঘটনার অন্য তথ্যের উন্মোচন হয় পরীক্ষার দিন ফোর্সের যাত্রা করেছিল অন্য মহাসাগরে কিন্তু এটি মিস্টার জেসুপের সমর্থকদের একটি ক্ষতও তৈরি করতে পারেনি তারা ধরেই নিয়েছিল এটি নৌবাহিনীর দ্বারা তৈরি করা একটি চক্রান্ত মাত্র সাংবাদিকরা অন্যান্য প্রত্যক্ষদর্শীদের খুঁজে পেয়েছিলেন যারা শপথ করতে প্রস্তুত যে এর সবই সত্য এর মধ্যে বিখ্যাত ছিলেন আলফ্রেড বিকেল তিনি দাবি করেছিলেন যে তিনি ডাইমেনশনাল জ্যাম্পে হারিয়ে যাওয়া নাবিকদের একজন ছিলেন যিনি 2137 সালে 6 সপ্তাহ এবং 2749 সালে 2 বছর ক্যাটাপল্ট হয়েছিলেন তারপর বিকেল কিভাবে পৃথিবীতে ফিরে আসতে পেরেছিলেন এর ব্যাখ্যা করার জন্য একজন পদার্থবিদ্যার প্রতিভা জন ভন নিউম্যানের ভূমিকায় অবতীর্ণ করেছিলেন যিনি দৃশ্যত ইলেকট্রোম্যাগনেটিক সরঞ্জামগুলো বন্ধ করতে সক্ষম হয়েছিলেন যা তখনও জাহাজচরে কাজ করছিল এরপর থেকে বিকেল একজন সত্যিকারের সেলিব্রিটি হয়ে ওঠে এবং টকশোগুলিতে হাজার হাজার ডলারের প্রস্তাবে তাকে নিয়ে লড়াই চলছিল তিনি তার শ্রোতাদের কখনো হতাশ করেননি করেছিলেন কৌতূহলী যারা তাকে বিরক্তিকর প্রশ্নের সম্মুখীন করতেন তিনি তাদের উত্তরে বলতেন আচ্ছা স্থান ও সময়ের মধ্যে 3টি লাফ দেওয়ার পরে আমার স্মৃতি কিছুটা এলোমেলো হওয়াই স্বাভাবিক অনেকের কাছে মনে হতে পারে এটি শুধুই কল্পবিজ্ঞান আর টেসলা প্রেমীরা মনে করেন সময়ের আগে জন্ম নিয়েছিল টেসলা যার মেধা সঠিক মূল্যায়ন করা হয়নি তারা বিশ্বাস করেন টেসলাকে যদি যথেষ্ট বাজেট দেওয়া হতো তাহলে তৈরি হতো নতুন এক পৃথিবী যেখানে জেনারেট হতো তারবিহীন ফ্রি ইলেকট্রিসিটি আর সেকেন্ডেই পাড়ি দেওয়া যেত পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে